नमस्कार सबा के स्वागत जाना आज के तुम्हारे क्लस सेभनर अध्याय एगारोर एकश उनचल्लिस पेज आई पेजे अंकगल जगह समस्या आज तुम्हारे सेगल आज के पढ़ा प्रथम देखे नहीं जा सत नम्बर जो अंकटा आत नम्बर अंकटा देखो कि बोल से हिसाब को देखी पैंतीस बयाल्लिस के कौन भग्नांश दिए गुण कर ले गुणफलर वर्गमूल दुई है तेले हमको बोले गुणफलर वर्गमूल दुई करते जानी चार संख्याटार वर्गमूल दुई चार जो संख्या चार ये चार ये जो वर्गमूल करी मान रुटोवार करी तेल पाई दुई गुणित दुई समान समान दुई तेल चार वर्गमूल पे गलम दुई तेल के पढ़ते कि चार के भाग करते हैं कत दिए पैंतीस बयाल्लिस दिए पैंतीस बयाल्लिस तेल ये देखो ये हमें तेल चार बाय एक लिखल और पर गुणित चिन्ह दिए कि उल्टे जाए तेल क्य लिखब बयाल्लिस पैंतीस तेल देखो एबारे काटाकुटी करी हमें सात दे करते बयाल्लिस पाँच सत्ते पैंतीस तेल चार छय चौबीस बाय पाँच मान चार पूर्ण चार पाँच एटाई तुम्हारे आंसर तेल आप उत्तर कि लिखब उत्तरे लिखब पैंतीस बाय बयाल्लिस के चार पूर्ण चार पाँच भग्नांश दिए गुण कर ले गुणफल गुणफल वर्गमूल दुई है ठीक है तेल सात नम्बर अंकटा देखे निल तुम्हारे समस्या हे नय नम्बर अंकटा चलो ताहले देखे नया जा नय नम्बर अंकटा कि करा हय चलो देखे नहीं नय नम्बर अंकटा नय नम्बर अंकटा कि बोलछे दुटी धनात्मक संख्यार गुणफल चार बाय पंद्रह सरि चौद ब पंदो एवं तर भागफल पैंत बब्बीस संख्या दोटी की तेल दुटो संख्या आनत्मक संख्या तर गुणफल चौद ब पंदो एवं तर भागफल पैंत बब्बीस तेल संख्या दुटो की तेल मन करी प्रथम संख्या एक्स ठीक है लेख मने करी प्रथम संख्या एक्स ठीक है द्वितीय संख्या डॉट लिखे दिल तुम डॉट लिखबे ना ठीक है वाई তাহলে প্রথম সংখ্যাটা x এবং দ্বিতীয় সংখ্যাটা y আমি ধরে নিলাম ঠিক আছে এইবার দেখো আমাকে বলেছে প্রশ্নে সংখ্যা দুটির গুণফল 14 বাই 15 ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখি সংখ্যা দুটির গুণফল चौद ब पंद ठीक तेल क्य लिखते संख्या एक एक्स एक वाई तेल एक्स गुणित वाई लिखते चौदह ब पंदो ये एक नम्बर हमें समीकरण दिए दिल ठीक एवं आएक्टा जिनिस तुम्हारे देखो भागफल पैंत बब्बीस संख्या दुटीर भागफल कत पैंतीस बाई चौबीस तेल आमरा कि लिखते पारी तेल आमरा लिखते पारी एक्स भाग वाई ताई तो कत पैंतीस बाई चौबीस एटा आमी दुई नम्बर समीकरण दिए दिलाम
ঠিক আছে এক নম্বর আর দুই নম্বর নাম্বারিং করে নিলাম এইবার দেখো কি করে করছি এক নম্বর এবং দুই নম্বরকে আমি গুণ করব কি করব এক নম্বর এবং দুই নম্বরকে আমি গুণ করব এক এবং দুই গুণ করে পাই তো কি রকম হবে গুণ করলে এটা দেখো x গুণিত y তাই তো আর এটা হচ্ছে ভাগ মানে কি এটা মানে কি এই জিনিসটা মানে হচ্ছে x / y তাই তো x / y সমান 35 / 24 তাই না তাহলে এটা আমি গুণ করতে পারি x / y এই দিকটা গুণ করলাম তাহলে আমাকে নিশ্চয়ই এই দিকটা গুণ বা এই সমান এদিকে গুণ করতে হবে ঠিক আছে এবার দেখো কি করছি y y কেটে দিলাম তাহলে এখানে আমার পড়ে থাকলো x x মানে x স্কয়ার এই দেখো ax আর ax গুণ করলে x স্কয়ার এখানে y y কেটে গেল তাহলে এখানে দেখো আমি কাটাকুটি করছি পাঁচ দিয়ে কাটাকুটি করছি পাঁচ দিয়ে যদি কাটাকুটি করি তিন পাঁচে পনেরো আর কত হয় পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার আমি দুই দিয়ে কাটাকুটি করছি সাত দুগুণে চোদ্দ বারো দুগুণে চব্বিশ তাহলে এক্স স্কোয়ার সমান কি পেয়ে গেলাম সাত সাতে উনপঞ্চাশ আর তিন বারো ছত্রিশ ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমি তুলে দিই তাহলে এটা যদি তুলে দিই এক্স স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এটা হয়ে যায় রুট ওভার কি হয়ে যায় এটা রুট ওভার হয়ে যায় ঠিক আছে তাহলে রুট ওভার যদি হয়ে যায় তাহলে তাহলে দেখো আমি একটু মুছে দিচ্ছি উপরটা দেখো পেয়েছি কি এক্স স্কোয়ার সমান সমান এই লাইনটাও মুছে দিচ্ছি একটু এক্স স্কোয়ার সমান সমান উনচল্লিশ উনপঞ্চাশ বাই ছত্রিশ তাহলে এটা যদি তুলে দিই আমি রুট ওভার হয়ে যায় কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় তাহলে উনপঞ্চাশ বাই ছত্রিশ মানে কত সাত বাই ছয় অথবা এক্স সমান সমান সাত বাই ছয় আমি পেয়ে গেলাম মানে কি এটার রুট উঠে গেলে কি হয়ে যায় সাত সাত উনপঞ্চাশ মানে সাত আর ছত্রিশের বর্গমূল কত ছয় এটা তো সবাই জানো তোমরা ঠিক আছে তাই এক্স এর মান আমরা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা দেখো ওয়াই এর মানটা কি করে পাবো একটু মুছে দিচ্ছি আমি নিচেগুলো দেখো এক্স এর যে মানটা পেয়েছি আমি এক্স এর মান এক্স এক্স সমান সমান সাতের ছয় ঠিক আছে এই মানটি দুই নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তাহলে যদি আমি বসাই দুই নম্বরে যদি বসাই তাহলে কি হবে দুই নম্বর সমীকরণটা আমার কি ছিল দুই নম্বর সমীকরণটা ছিল এক্স বাই ওয়াই সমান সমান ছিল পঁয়ত্রিশ বাই চব্বিশ পঁয়ত্রিশ বাই চব্বিশ তাই তো এই সমীকরণটা ছিল দুই নম্বর দেখে নাও আগে একটু মুছে দিয়েছি আমি যেহেতু হ্যাঁ তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি আমাকে কি বের করতে হবে ওয়াই এর মানটা তাহলে ওয়ান বাই ওয়াই সমান সমান কত লিখতে পারি আমি পঁয়ত্রিশ বাই চব্বিশ গুণিত এক্স ঠিক আছে ওয়ান বাই ওয়াই সমান সমান এটা লিখতে পারি তাহলে এক্স এর মানটা কত আছে এখানে আমার এক্স এর মানটা এক্স এর মানটা দেখো এখানে আছে সাত বাই ছয় গুণিত কত সাত বাই ছয় তাহলে এটা কাটছি
424 মানে কত হয়ে গেল 35 বাই 4 সাথে 28 আবার যদি কাটাকুটি করি তাহলে y মানটা কি কি হয়ে যায় এখানে দেখো 7 থেকে যদি কাটি তাহলে হয় 5 সাথে 35 4 সাথে 28 তাহলে দেখো 1 বাই y পেলাম 5 বাই 4 তাহলে অতএব y সমান সমান কত পাবো 4 বাই 5 এ দেখো এটা উল্টে যাবে ঠিক আছে 1 বাই y যেহেতু আছে 1 বাই y যেহেতু আছে তার জন্য জিনিসটা কি হবে উল্টে যাবে তাহলে 4 বাই 5 হয়ে যাবে কেন এখানে 1 বাই y আছে তার জন্য এটাও কি হয়ে যাবে উল্টে যাবে তাহলে দুটো মান পেয়ে গেছি আমি দেখো কি কি মান পেলাম একটা একটা মান পেলাম x এর পেয়েছি 7 এর 6 আর y এর জন্য পেয়েছি আমি 4 এর 5 তাহলে দুটো সংখ্যা আমার নির্ণয় হয়ে গেল ঠিক আছে তোমরা উত্তরটা একটু লিখে নেবে দেখে নাও পরের অঙ্কটা তোমরা আরেকটা এই এই যে মানটা দেখালাম আমি দুই নম্বরে বসানো তোমরা যদি এক নম্বরে বসাও এক নম্বরে বসালে আর একটু সোজা হবে এক নম্বরেও তোমরা বসাতে পারো ঠিক আছে এক নম্বরে যদি বসাও সেটাতেও পারবে তোমরা চেষ্টা করবে বাড়িতে এক নম্বরে বসিয়ে যদি মানটা বের করার এবার আমরা আসছি 12 নম্বর অঙ্কতে 12 নম্বর অঙ্কটা একটু দেখে নাও সরি 12 নম্বরটা করব না তোমাদের অসুবিধা আছে 13 নম্বরটা 13 নম্বরটা পড়তে বলেছে দিদি ভাই 13 নম্বরের অঙ্কটা পড়ি রুট ওভার 1 বাই 16 1 বাই 25 রুট ওভার 16 বর্গমূল কত 4 1 বর্গমূল 1 25 এর বর্গমূল 5 ঠিক একই ভাবে 1 বাই 36 মানে কি 1 এর 6 আর 1 বাই 49 1 বাই 49 মানে কত 1 বাই 7 ঠিক আছে তাহলে আমি কি কি সংখ্যা পেয়ে গেলাম 1 এর 4 1 এর 5 1 এর 4 1 এর 5 1 এর 6 আর 1 এর 7 তাহলে নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর আমি একটু লসাগু করে নিই 4 5 6 7 এটা লসাগু করি 2 দিয়ে 2 5 3 7 2 দিয়ে 4 4 5 20 3 কুড়ি 60 60 ইনটু 7 মানে 420 আমাদের লসাগু কত হয়ে গেল 420 ঠিক আছে আমি মুছে দিচ্ছি এটা তাহলে দেখো এবার করছি কি 420 দিয়ে আমি এটাকে গুণ করছি প্রত্যেকটাকে চারশো কুড়ি দিয়ে যদি গুণ করে এটাকে এটা কাটলে কত হয় কাটাকুটি করছি 4 একে 4 আর 4 5 20 105 হবে ঠিক আছে এটা কাট আর এটা এটা যদি করি তাহলে কত হবে 84 হবে এটা এটা যদি কাটি তাহলে কত হবে 6 7 42 70 হবে এটা এটা কাটলে 60 হবে তাহলে আমরা পেলাম 105 84 70 60 এবার বলো কোনটা ছোট এবং কোনটা বড় তাহলে বড় থেকে যদি ছোট সাজাই আমি কোনটা বড় বড় কোনটা হচ্ছে তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে তাই তো জিনিসটা এরকম হয়ে যাবে প্রথমে দেখো 105 মানে কে বড় এই যে 1 বাই 16 রুট ওভার 84 মানে এটা বড়
আর 70 মানে এটা আর 60 মানে এটা আমাকে যেহেতু বলেছে ইতে সাজাতে অর্ধক্রমে সাজাতে অর্ধক্রম মানে বড় থেকে ছোটতে আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়তে ঠিক আছে তাহলে আমরা 13 অঙ্কটা দেখে ফেললাম এবার চলে আসি 15 অঙ্কটাতে रूट ओवर करब क्या वर्गमूल निर्णय करते वर्गमूल निर्णय करते रूटर भेतर এটাকে ঢুকিয়ে নিলাম এবার দেখো এটাকে আমি যদি পূর্ণ ভাঙি তাহলে পূর্ণ ভাঙলে হয় এটা 49 কে গুণ করলে হয় 147 147 এর সঙ্গে যদি 22 যোগ করি হয়ে যায় 169 আর নিচে যা আছে তাই পূর্ণ ভাঙতে সবাই জানো তোমরা তাহলে এবার বলো 169 বর্গমূল কত 13 আর 7 এর 49 এর বর্গমূল 13/7 তোমাদের অ্যানসার হয়ে গেল ঠিক আছে বর্গমূল করে দেখে দিচ্ছি 169 এর 13 দিয়ে যদি ভাগ করো 13 হয় ঠিক আছে তাহলে বর্গমূল 13×13 মানে 13 হয় ঠিক আছে এটা তোমরা শিখেছো আগে এবারে তোমাদের করে দিচ্ছি আমি দেখো 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটা 3 নম্বরের অঙ্কটা तीन नम्बर अंक देखे ना ठीक है ए अंक अंक करते वर्ग मूल निर्णय करते हैं करते हैं रूट ओवर भेतरे प्रथम ढुकी ढुके निल देखो हमें वर्गमूल कर बहरे प्रथम वर्गमूल कर ऊपर संख्या वर्गमूल कर देखो तुम्हारा भाग प्रक्रिया वर्गमूल शिखे अने के भाग प्रक्रिया कम है देखो हमें ये जोड़ा जोड़ा भेगे निल प्रथम हिसाब आंगलम जोड़ा जोड़ा भेगे निल जोड़ा जोड़ा जो भेगे नहीं वर्गमूल दीची देखो कम दशे प्रथम करब तीन वर्गमूल कत नये जाए तीन वर्गमूल नय मान तीन त्रिके नय ठीक है तीन लिखब तर वर्गमूल एखे लिखब तीन वर्गमूल कत नये एखे वियोग कर ले दस के नय एक गोटा संख्याटाई हमें नामाते हैं क्या माथा दाग आज गोटा संख्याटाई नामाते हैं तुम्हारे शिखी एक बार आगे हाँ एबार देखो ये संख्याटार डबल करब ये खानटाते मैं तीन दुगुणे छय ठीक है यार देखो ये संख्याटार पशे जे संख्या धरब से ही संख्या दिए गुण करब देखो छयेर पाशे आमी तीन धरछी तीन धरले आमाके जेटा धरबो सेटा दिए गुण करते हबे माने तीन दिए गुण करते हबे गुण करछी तीन त्रिके नय आर तीन छय आठारो देखो मिले गेल ताहले एखाने तीन बसाबो आर एखानेओ तीन बसाबो ताहले आमार वर्गमूल निब एइटा एइटा ना ठीक आछे एइटा ना ताहले आमार वर्गमूल पेये गेलाम कत उपरटार 33 एबार देखो 1025 कि करे करछी 1025 देखे नाओ आबार 1025 एक ही भावे डबल डबल चिन्हित करे नेब ताहले देखो एखाने देब तीन त्रिके सरि केन 1025 नेई आछे 2025 डबल डबल करे निच्छि आमि डबल डबल करे निलाम एबार देखो তাহলে কি দেব প্রথমে 4/4 16 5/5 25 তাহলে 20 বেশি হয়ে গেল 25 বেশি হয়ে গেল তাহলে কি দেব 4 দেব 4/4 16 25 কেন দিলাম না কেন এর বেশি হয়ে যাচ্ছে কার বেশি হয়ে যাচ্ছে 20 বেশি হয়ে যাচ্ছে আমাকে এর সমান দিতে হবে বা তার নিচে দিতে হবে তাহলে এটা বিয়োগ করো কত হয় 4 হয় আর এটা দুটোই নামাতে হবে কেন দুটোর মাথা দিয়ে দাগ আছে তাহলে কি বললাম এইটা ডবল হবে 4 এর ডবল কত
आठ ये चार डबल आठ ये पासे जे संख्या धरब से संख्या दिए गुण करब देखो हमें पाँच धरची पाँच दिए गुण करब जेटा धरब से दिए गुण करब पाँच पचास पच्चीस पाँच आठ चल्लिस आठ दुए बयाल्लिस मिले गल कय दिए मिलल पाँच दिए मिलल लेखानो पाँच बसब एखानो पाँच बसब दिए दुटो के गुण তাহলে এইটা ধরবো না কোনটা ধরবো বলেছি বলিনি পঁয়তাল্লিশ বর্গমূল তাহলে কত হয়ে গেল পঁয়তাল্লিশ এটা তোমাদের অ্যান্সার তাহলে যদি কাটাকুটি করো তাহলে এগারো বাই পনেরো ঠিক আছে এগারো বাই পনেরো তোমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এটা গেল তোমাদের ভগ্নাংশের বর্গমূল তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাক যদর্শী কালাম উপকৃত হবে আশা করছি পরে যেটা তোমাদের অসুবিধা হবে সেটা নিয়ে আবার চলে আসবো আমি ধন্যবাদ।